আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হলো। ট্যাংরা মাছ এবং আলুতে ঝোলটা কিন্তু খেতে খুবই মজা এবং খুবই লোভনীয় একটা খাবার। যেহেতু অনেক বেশি গরম এখন, এই পর্যায়ে কিন্তু একটু ঝোল ঝোল খাবার হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, শরীরের জন্য ভালো বা পেটের জন্য ভালো, মানে পুষ্টিকর খাবার হলে আরও বেশি ভালো হয়, বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। ট্যাংরা মাছটা কিন্তু খুব বেশি এটা কাটা নেয়, যেহেতু আলু আলু খেতে কিন্তু সবাই পছন্দ করে, তাই না? তো লাস্ট ভিডিওটা কিন্তু ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখন সরাসরি কিন্তু চুলায় চলে গেলাম। চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা। তেলটা দিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ পরিমাণ। যেহেতু ঝোল ঝোল রান্না করবো একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেবো, 2-3 মিনিট ভাজলেই হবে। চুলা হিটটা কিন্তু এবার যে হাই হিট থেকে একটু নর্মাল হিটই আছে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ এখানে জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে কিন্তু আর মশলাগুলো দিয়ে দিব আমি, অন্য আদার্স মশলাগুলো। এরপর যে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে 4 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে 1/4 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে 1/4 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছে 4 চামচ পরিমাণ। লবণটা অবশ্যই চেক করে নেবেন পরবর্তীতে। একটু ভালো করে মশলাটা তেলের উপরে ভেজে নিব। তারপর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পানি। পানিটা মশলা কষানোর জন্য দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পানি। মানে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু জিরা দেওয়া হয়েছে। জিরা দেওয়া কাঁচা স্মেল না থাকে, সেই জন্য একটু ভালো করে একটু ভুনিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে কষানোর পরে কিন্তু তেলটা উপরে বেশি আসবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে বেশি এসেছে। এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো মাছটি। মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি, যেহেতু এখন ট্যাংরা মাছ অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মনে করেন ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দেবো, স্প্রেড করে দেবো চারদিকে। যেহেতু এখন বর্ষাকালের মাছ অনেক বেশি সফট নরম থাকে, নতুন পানির মাছ তো, তাই একটু আলতো হাতে নড়াচড়া করে কিন্তু একটু বুনিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিলাম পানি, এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু মনে করেন যে ভালো করে একটু কষিয়ে নেবো। আলু দিবো এখানে, আলু দিয়ে দিচ্ছি এখানে প্রায় বড় সাইজের একটা আলু দিচ্ছি আমি, মানে ফালি করে দিচ্ছি। ফালিগুলো কিন্তু খুব বেশি একটা মোটাও হবে না, খুব বেশি একটা মনে করেন যে চিকন হবে না। আলুগুলো যদি এই পর্যায়ে হালকা ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি আলুটা। আপনারা এইভাবে কাঁচা ব্যবহার করতে পারেন অথবা হালকা ভেজে নিতেও পারেন। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে মনে করো চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু ডাকনা দিয়ে ডেকে দেবো। রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাখামাখি অবস্থায় আছে, খুব বেশি একটা মনে করেন যে তাও লাগবে না, সময় লাগবে না রান্না করতে। মাছগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কীরকম হয়েছে রান্নাটা। মাশাল্লাহ, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার একটা রান্না। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে। এই তো এই পর্যায়ে কিন্তু কষানোর পর আবার একটু দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে কিন্তু ঝোল দিয়ে দিব। এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে পানিটা কি কীরকম ঝোল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর যেহেতু ঝোলটা কিন্তু খুব বেশি একটা থাকবে না, মনে করেন যে একটু মাখামাখার থেকে একটু বেশি থাকবে। প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম আমি এখানে, যেহেতু কাপটা আমার বেশ বড় সাইজের, তাই 1 কাপ দিয়েছি। হয়তো আপনার যে কোনো মনে করেন এইভাবে নর্মাল কাপ তো মেপে নিলে কিন্তু 2 কাপ হবে। আর যেহেতু কাপটা বেশ বড় সাইজের, তাই আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম এখানে। দিয়ে ডাকনা দিয়ে কিন্তু রান্না করে নেবো আরও 10 মিনিট। 10 মিনিট রান্না করার পরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। এই পর্যায়ে কিন্তু আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করবো। দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ, মাঝখানে ফালি করে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার চড়াবে। আর দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম এখন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। দিলে সুন্দর একটা গন্ধ আসবে। তরকারিতে চেষ্টা করবেন মাছ জাতীয় খাবারে মনে করেন ধনে পাতা ব্যবহার করতে। কাঁচামরিচটা এই পর্যায়ে ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে কাঁচা কাঁচা ব্যাপটা থাকবে। আর যারা বেশি চাল খেতে চান তারা মনে করেন কাঁচামরিচগুলো একটু আগেই দিবেন, যাতে সিদ্ধ হয়, মরিচের যে চালটা আছে সেটা যাতে ছড়ায় যায়। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে ডাকনা দিয়ে ডেকে দিব। ডেকে দিয়ে চুলাটা কিন্তু অফ করে দিব। দেখতে পাচ্ছেন ঠান্ডা করে সাফ করার জন্য নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি তেলটা কিন্তু বেশ উপরে এসেছে, মানে আলুর তরকারি যেহেতু একটু তেলের পরিমাণ একটু বেশি লাগবে ঝোল তরকারি। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। এখানে কিন্তু আমি একটু সার্ভ করে দেখাবো যে কীরকম হয়েছে। তাহলে আজকে রান্নাটা কিন্তু প্রত্যেকের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।